হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন মিডির নতুন আর একটি ভিডিওতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির আবেদন আগামী 5 এপ্রিল 2023 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে বসেই অনার্স ভর্তির আবেদন কিভাবে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে করতে হবে, তার একটি ডেমো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি দেখলে তোমাদের আবেদন সম্পর্কে অনেক বেশি আইডিয়া চলে আসবে এবং তোমরা খুবই সহজেই যখন আবেদন শুরু হবে তোমার আবেদনটি তুমি করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে বলে রাখছি অনার্স ভর্তির আবেদন কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি, আগামী 5 এপ্রিল থেকে আবেদন শুরু হবে। তো যেদিন আবেদন শুরু হবে ওই দিন বিকাল 4টা থেকে তোমরা আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আসতে হবে। তো ওয়েবসাইটটিতে আসার জন্য তোমার গুগলে গিয়ে সার্চ করতে হবে এনইউ অ্যাডমিশন। এটা লিখে সার্চ করলেই তোমার এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে, অথবা এই যে লিংক রয়েছে এই লিংকের মাধ্যমে তুমি আসতে পারবে। তো যাই হোক, এই ওয়েবসাইটটিতে আসার পর অনার্স ট্যাবে থাকবে। অনার্স ট্যাবের এইখান থেকে অ্যাপ্লাই নাও অনার্স দেখতে পারছো, এইখানটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যদিও দেখানো হচ্ছে যে সরি, কারণ এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি আর 5 এপ্রিল বিকাল 4টা থেকে শুরু হবে, সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছে। তো যখন আবেদন শুরু হবে তখন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তো তোমাদের সামনে ঠিক এরকম 5টা স্টেপ চলে আসবে। প্রথম যে স্টেপটি রয়েছে, এই স্টেপে এসএসসি এইচএসসির ইনফরমেশান দিতে হবে। সেকেন্ড স্টেপে এডুকেশন এবং পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। থার্ড স্টেপে তোমার কলেজ এবং সাবজেক্ট সিলেকশন করতে হবে। এরপর ফোর্থ স্টেপে তোমার যদি কোটা থেকে থাকে সেক্ষেত্রে কোটা সিলেক্ট করতে হবে। এবং সর্বশেষ স্টেপে তোমার ছবি আপলোড করতে হবে। তো যাই হোক, আমি প্রথম স্টেপে কী কাজ সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথম স্টেপের কাজ হচ্ছে এসএসসির ইনফরমেশান দিতে হবে, এইচএসসির ইনফরমেশান, যেমন এসএসসির রোল, বোর্ড, পাসিং ইয়ার, এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং এইচএসসির ক্ষেত্রেও কিন্তু প্রথমে রোল দিতে হবে, তারপর বোর্ড, এরপর এখান থেকে পাসিং ইয়ারটা সিলেক্ট করতে হবে। যখন এই ফার্স্ট স্টেপের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন এখানে নেক্সট করে দিবে। নেক্সট করলে সেকেন্ড স্টেপে নিয়ে আসা হবে। সেকেন্ড স্টেপে ঠিক এরকম আসবে, তোমার এসএসসির ইনফরমেশান থাকবে, এইচএসসির ইনফরমেশান থাকবে, কত পয়েন্ট পেয়েছো, তোমার পাসিং ইয়ার কত, এগুলো থাকবে। এবং তোমার নাম থাকবে, তোমার বাবার নাম থাকবে, মায়ের নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, তারপর তুমি ছেলে নাকি মেয়ে সেই বিষয়টি থাকবে। অনেকের আবেদন করার সময় এখানটাতে ভুল আসে, এই ভুল আসার কারণে এখান থেকে ক্লিক টু চেঞ্জ এখানে ক্লিক করে চেঞ্জ করতে হয়। এবং অনেক সময় এমনও হয় অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে তোমার নামের যে স্পেলিং রয়েছে এখানেও কিন্তু ভুল থাকতে পারে। যদি এখানে ভুল থাকে তাহলে তুমি কি করবে, এই যে আবেদনটি করছে এইটা আবার কেটে দিবে, কেটে দিয়ে নতুন করে আবার আবেদন করবে। এরপরেও যদি তোমার নাম বা তোমার বাবার নাম অথবা মায়ের নামে ভুল থেকে থাকে তাহলে তোমাকে ওয়েট করতে হবে, কারণ সার্ভার জটিলতার কারণে এমন হয়ে থাকে। তো ওইভাবে ভুল দিয়ে কিন্তু আবেদন করা একদমই উচিত না, কারণ তোমার পরবর্তীতে সার্টিফিকেটও কিন্তু ভুল চলে আসবে। সো তোমার অবশ্যই কেয়ারফুলি হয়ে আবেদন করতে হবে। তো তুমি দেখলে যে সব কিছু ঠিকঠাকই আছে, এরপর এখান থেকে নেক্সট করলে, নেক্সট করার পর থার্ড স্টেপে নিয়ে যাওয়া হবে। এবার থার্ড স্টেপে তোমার গুরুত্বপূর্ণ কাজ, যেমন তোমার কলেজ সিলেকশন করতে হবে, এরপর হচ্ছে তোমার সাবজেক্ট সিলেকশন করতে হবে। কলেজ সিলেকশনের অপশনে তুমি এই বাঁদিকে দেখতে পারবে এলিজিবল সাবজেক্ট লিস্ট, অর্থাৎ তুমি কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারবে। এরপর এখান থেকে কলেজ সিলেকশন করে তুমি সেই কলেজের সাবজেক্টগুলো তুমি এখান থেকে চয়েস করতে পারো। তো এখান থেকে ডিভিশনটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করতে চাচ্ছ ওই কলেজের ডিভিশন বা ওই কলেজটি কোন বিভাগে রয়েছে সেই বিভাগ সিলেক্ট করতে হবে। বিভাগ সিলেক্ট করে দেওয়ার পর ওই কলেজটির জেলা সিলেক্ট করতে হবে। জেলাটিও সিলেক্ট করে দেওয়ার পর এরপর সিলেক্ট ডিজিআর কলেজ, অর্থাৎ কলেজটি এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে উদাহরণস্বরূপ দেখানো হয়েছে যে ঢাকা ডিভিশন এবং ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা, এরপর ডিজিআর কলেজ হচ্ছে ঢাকা কলেজ, ঠিক আছে? তো এই কলেজে কী কী সাবজেক্ট রয়েছে, কতগুলো আসন রয়েছে এখানে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতেই পারছ। সেম এরকমভাবে তুমি দেখতে পারবে। এবং এখান থেকে তুমি এখানে যদি ক্লিক করো, এখানে একটা ক্লিক করলে যে সাবজেক্টের উপরে ক্লিক করবে সেই সাবজেক্টটি তোমার এই প্রিফারেড সাবজেক্ট লিস্টের মধ্যে চলে আসবে।
অর্থাৎ তুমি কী কী সাবজেক্ট চয়েস দিয়েছো? যেমন এই শিক্ষার্থীর চয়েস দেওয়া হয়েছে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এরপর বাংলা, তারপর সোসিওলজি। তো এই শিক্ষার্থীর প্রথম যে সাবজেক্টটি চয়েস করেছে সেটি হচ্ছে ইকোনমিক্স। এখন এই শিক্ষার্থী যখন তার প্রথম মেধা তালিকা দেওয়া হবে, প্রথম মেধা তালিকার তার ফলাফল কিন্তু প্রস্তুত করা হবে এই ইকোনমিক্স সাবজেক্টে, তার কিন্তু অগ্রাধিকার বেশি থাকবে বা এই সাবজেক্টে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। এক্ষেত্রে হবে কি, যখন তোমার জিপিএ যেটা রয়েছে ওই জিপিএ অনুযায়ী যদি তুমি কলেজ সিলেকশন করতে পারো, যেমন যদি জিপিএ কম থাকে সেক্ষেত্রে যদি তুমি চেষ্টা করো উপজেলাভিত্তিক সরকারি কলেজ দেওয়ার বা তুমি বেসরকারি কলেজগুলো দেওয়ার, সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে অনেকের জিপিএ কম থাকে কিন্তু সে চায় যে সরকারি কলেজে পড়তে, অথবা অনেকের জিপিএ কম থাকার পরেও জেলাভিত্তিক সরকারি কলেজে সে আবেদন করে, তো এই জন্য অনেকের চান্স হয় না। জিপিএ তোমার যেমন রয়েছে ওই জিপিএ অনুযায়ী যদি তুমি আবেদন করতে পারো তাহলে কিন্তু তুমি প্রথম চান্সেই তুমি সুযোগ পেয়ে যাবে, বা প্রাথমিক আবেদন করার পর প্রথম যে মেধা তালিকাটি দেওয়া হবে ওই মেধা তালিকাতেই চান্স পেয়ে যাবে। ওই মেধা তালিকাতে চান্স পেয়ে গেলে তুমি পরবর্তীতে চাইলে ওই কলেজে ভর্তি হতেও পারো অথবা নাও হতে পারো, তোমার সমস্যা হবে না, ঠিক আছে? তো অবশ্যই তোমার ভাবনা চিন্তা করে আবেদন করতে হবে। আর এখানে যে চয়েসগুলো দিচ্ছ এই প্রিফারড সাবজেক্ট লিস্টের মধ্যে চয়েসগুলো থাকবে, এই চয়েসগুলোর মধ্যে প্রথম যে চারটা বা পাঁচটা সাবজেক্ট রয়েছে এই পাঁচটা সাবজেক্টে তোমার সবথেকে বেশি চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে নিচে যে সাবজেক্টগুলো দিবে আস্তে আস্তে কিন্তু এই সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে আসবে, এবং এই চান্স পাওয়ার সম্ভাবনা যদিও কমে আসবে তবে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে সে ফার্স্ট সাবজেক্ট এরকমভাবে দশটা সাবজেক্ট চয়েস করেছে, দশটা সাবজেক্টের মধ্যে কোনোটিতে চান্স পায়নি তবে দশ নম্বর সাবজেক্টে সে চান্স পেয়ে গেছে, অর্থাৎ নয়টি সাবজেক্টে সে চান্স পায়নি দশ নম্বর সাবজেক্টে চান্স পেয়ে গেছে, এমন অনেকের হয়েছে। সো এমন যদি হয় সেক্ষেত্রে পরবর্তীতে ওই সাবজেক্টে ভর্তি হয়ে মাইগ্রেশন অন করলে উপরের সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যখন আবেদন শুরু হবে আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে দেখিয়ে দিতে পারবো, কারণ এখানে যে স্টাইল বা এখানে যে লোগো রয়েছে এগুলোও কিন্তু পরিবর্তন হতে পারে, তো কিছুটা পরিবর্তন হবে তবে খুব বেশি পরিবর্তন হবে না, কারণ এই যে সিস্টেম রয়েছে এই সিস্টেমটা এরকমই, যদিও আপডেট করা হবে তবে ঠিক এরকমভাবেই এইরকমভাবেই স্টেপগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তো যখন তোমার সাবজেক্ট সিলেকশন কমপ্লিট হয়ে যাবে তখন কি করতে হবে, আবার নেক্সট করে দিতে হবে। নেক্সট করলে তিন নম্বর স্টেপের কাজ শেষ, এইবার চার নম্বর স্টেপ। চার নম্বর স্টেপে কী করতে হবে, এখান থেকে কোটা সিলেক্ট করতে হবে। যদি তোমার কোটা থেকে থাকে তাহলে ইয়েস দিতে হবে, কী কোটা রয়েছে এখান থেকে টিকমার্ক করতে হবে, অর্থাৎ যদি তোমার মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে এই ফ্রিডম ফাইটার এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে টিকমার্ক চলে আসবে। যদি ট্রেবাল কোটা থাকে তাহলে ট্রিবাল কোটাতে তুমি এখান থেকে ক্লিক করবে তাহলে এটাতে টিকমার্ক চলে আসবে, এরকম যদি থাকে, যদি প্রতিবন্ধী কোটা থাকে সেক্ষেত্রে এখান থেকে টিকমার্ক করতে পারো, আর যদি না থাকে তাহলে একবারে নো দিয়ে দিবে, ঠিক আছে? এরপর কী করবে, নেক্সট করে দিবে। অবশ্যই মনে রাখবে যে এই কোটাতে যখন তুমি আবেদন করছো যদি ইয়েস দিয়ে যাও সেক্ষেত্রে তোমার অবশ্যই এই কোটার যে সনদ রয়েছে সেগুলো লাগবে, ডকুমেন্টস লাগবে ভর্তি হওয়ার সময়। যদি ওই ডকুমেন্টসগুলো না দেখা থাকতে পারো তাহলে কিন্তু তোমার তুমি ভর্তি হতে পারবে না। সো অবশ্যই আবেদন করার সময় এই ভুলটি করা চলবে না। অনেকেই আছে কোটাতে আবেদন করে ফেলে ভুলবশত, এখানে ইয়েস দিয়ে দেয়, তো পরে গিয়ে হয় কি যখন সে ভর্তি হতে যায় চান্স পাওয়ার পরে তখন কোটাতে সে তো আবেদন করেছে কোটার সনদপত্র দেখাতে পারে না, এই কারণে তার ভর্তি পরবর্তীতে ওই যে ভর্তিটি হতে যায় তখন আর ভর্তি হতে পারে না। তো কোটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এরপর নেক্সট করতে হবে। নেক্সট করে দেওয়ার পর চার নম্বর স্টেপের কাজ শেষ, এইবার সর্বশেষ স্টেপ অর্থাৎ পাঁচ নম্বর। পাঁচ নম্বর স্টেপে তোমাকে মোবাইল নম্বর দিতে হবে, এরপর তোমার ছবি আপলোড করতে হবে, এবং এখানে আরও দুইটা অপশন অ্যাড করা হয়েছে যদিও এখানে দেওয়া নেই। এখানে মূলত ইমেইল অ্যাড্রেস অ্যাড করার হয়েছে, এবং এইবার হয়তো আরও কিছু অ্যাড করা হতে পারে, যেমন ব্যক্তিগত ইনফরমেশান, যেমন তোমার তোমার কোথায় ঠিকানা অর্থাৎ তোমার বাড়ি কোথায়, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, এগুলো হয়তো দেওয়া হতে পারে। যদি এগুলো হচ্ছে পরে কি হবে না না হবে অবশ্যই তোমরা জানতে পেরে যাবে যখন আবেদন শুরু হবে। তো এখান থেকে তোমার ছবিটি সিলেক্ট করতে হবে, এখানে তোমার আপলোড ইওর ফটো এখানে
চুজ অপশন আসবে, এই চুজ অপশনে ক্লিক করলে এখান থেকে তোমার গ্যালারি থেকে তুমি ছবিটি এখান থেকে চয়েস করতে পারো। তো ছবি কীভাবে রিসাইজ করতে হবে আমি আলাদা করে যেদিন আবেদন শুরু হবে ওই দিনের আগের দিন আমি তোমাদেরকে আলাদা করে দেখিয়ে দিব যে আবেদন করার জন্য তোমার কী কী লাগবে আর কীভাবে কী কী করতে হবে, এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও দিব। তো তোমার ছবিটি এখান থেকে চাইলে অনলাইন থেকেও কিন্তু রিসাইজ করতে পারো বা এডিট করতে পারো, একদমই খুবই সিম্পল প্রসেস। এরপর তোমার মোবাইল নম্বরটি দিতে পারো। মোবাইল নম্বরটি অবশ্যই মনে রাখবে, এই মোবাইল নম্বরটি খুবই ইম্পর্টেন্ট। মোবাইল নম্বর এখানে যেটা দিবে ওই মোবাইল নম্বর ব্যবহার করে তুমি পরবর্তীতে যদি তুমি ছবি পরিবর্তন করতে চাও এই মোবাইল নম্বরে ওটিপি ব্যবহার করে তোমার ছবি পরিবর্তন করতে হবে। এরপর যদি তুমি চাও সেই ক্ষেত্রে তোমার আবেদনটি বাতিল করতে পারো, আবেদন বাতিল করে নতুন করে আবার আবেদন করতে পারো, সেক্ষেত্রে মোবাইল নম্বরের প্রয়োজন হবে, এরকম বিভিন্ন ক্ষেত্রে মোবাইল নম্বর প্রয়োজন হবে। তো মোবাইল নম্বরটি অবশ্যই সঠিক দিবে। এরপর হচ্ছে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলে ঠিক এরকম একটি ফর্ম তোমার সামনে চলে আসবে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মে তোমার অন্যান্য যে সকল তথ্য তুমি দিয়েছো ইতিমধ্যে সেই তথ্যগুলো দেখানো হবে, কোন কলেজে চয়েস করেছো, কোন সাবজেক্টগুলো দিয়েছো সেই সাবজেক্টগুলোর একটা লিস্ট আসবে। এরপর সাবমিট অ্যাপ্লিকেশান করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশান করলে তোমার সামনে ঠিক এরকম আসবে যে একটা রোল নম্বর দেওয়া হবে, এরপর একটা পিন নম্বর দেওয়া হবে। এই রোল নম্বর পিন নম্বর তুমি ব্যবহার করে পরবর্তীতে তোমার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে বা তোমার যখন প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে তখন তোমার নিজের প্রোফাইলে লগ ইন করার মাধ্যমে তুমি দেখে নিতে পারবে যে তোমার রেজাল্ট কেমন হলো বা তুমি চান্স পেলে কি না, কোন সাবজেক্টে চান্স পেয়েছো এটি দেখানো হবে। সো এই অ্যাডমিশন রোল নম্বর পিন নম্বর খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে, আর এইটা ডাউনলোড করে নিবে বা স্ক্রিনশট দিয়ে রেখে দিবে। তবে এটা ভুলে গেলেও সমস্যা নেই বা হারিয়ে ফেললেও সমস্যা নেই, কারণ এটা পুনরুদ্ধার করা যায়। এরপরে কী হবে, ঠিক এরকম একটি প্রোফাইল তোমার চলে আসবে, ওই যে অ্যাডমিশন রোল এবং পিন এটা দিয়ে যখন তুমি লগ ইন করবে তো ঠিক তোমাদের এরকম একটি প্রোফাইল দেখানো হবে। এই প্রোফাইলের এই যে বাঁদিকে দেখতে পারছো অপশন রয়েছে, যেমন ভিউ অ্যাপ্লিকেশন রয়েছে, চেঞ্জ অ্যাপ্লিকেন্টস ফটো, ডাউনলোড অ্যাডমিট কার্ড, এরপর নোটিশ বোর্ড রয়েছে বা লগ আউট করতে পারো তোমার প্রোফাইলটি। ওকে, এরপর ঠিক এরকম দেখতে পারবে ভিউ অ্যাপ্লিকেশানে গেলে তুমি এখানে দেখতে পারবে তোমার অ্যাপ্লিকেশানটি এখান থেকে ডাউনলোড করতে পারো, অথবা যদি তোমার অ্যাপ্লিকেশানটি রিসিভ করা না হয় সেক্ষেত্রে এরকম সাবমিটেড দেখানো হবে, তুমি সাবমিট করেছো বা অ্যাপ্লাই করেছো কত তারিখে তারিখ দেখানো হবে। আর যদি কলেজ কর্তৃপক্ষ রিসিভ করে সেক্ষেত্রে এখানে রিসিভ দেখানো হবে, টাইমটাও দেখানো হবে। ওকে, এরপর তোমার যে নেক্সট অপশন অর্থাৎ তোমার চেঞ্জ অ্যাপ্লিকেন্টস ফটো, এখানে যদি ক্লিক করো তাহলে এখান থেকে কিন্তু তুমি তোমার ফটোটি সহজেই চেঞ্জ করে নিতে পারবে। এরপর তোমার অন্যান্য যে অপশন রয়েছে নোটিশ বোর্ড, এখান থেকে তোমার নোটিশগুলো দেখে নিতে পারো। তো তোমরা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে ঠিক এরকমভাবে আবেদন করতে পারবে, এরকম 5টি স্টেপ কমপ্লিট করে। তো এই যে প্রাথমিক আবেদন, এই প্রাথমিক আবেদনটি প্রত্যেকটি শিক্ষার্থীরই করতে হবে যারা আবেদন করতে চাও। আবেদন করতে যদি চাও অবশ্যই আবেদন করতে হবে, যদি না আবেদন করো তাহলে পরবর্তীতে আর কিন্তু অনার্সে আবেদন করার এই বছর আর সুযোগ নেই, ঠিক আছে? তো এই ছিল ভিডিও। ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।